Hello everyone, Assalamualaikum. Amin Aymur Hawk and welcome to my YouTube channel. So guys, asker video ta hoche ami amar bike er moddhe quick throttle install korbo. So ei quick throttle ta ami order korchhilam online theke. Online theke order korar jonno amake courier e pathai dise tara. Ar eta asche sundor bon courier e. So ami ekhon shekhanei jacchi seta receive korar jonno ebong receive korar pori ami amar bike e quick throttle ta install korbo. এবং ইনস্টল করা পর্যন্ত আমি সম্পূর্ণ ভিডিওটাই তুলে ধরব যেন যারা যারা এখনো ইউজ করতে চাচ্ছেন কিন্তু এখনো মানে লাগাননি তো তাদের জন্য আর কি ভালো হবে যে কিভাবে ইনস্টল করতে হয় কিভাবে কি করতে হয় আর আমি যেটা নিছি এটা হচ্ছে KTC এর অরিজিনাল কুইক থ্রোটলটা আমি নিছি রেড কালারটা কারণ কালোর সাথে রেডটার কম্বিনেশনটা একটু সুন্দর লাগে সো যার কারণে আমি রেড কালারটা চুজ করি এবং রেড কালারটা অর্ডার করছি আর পার্সেলটা পিক করার পরেই আমি লাগাই নিব এবং লাগানোর সময় সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পারবেন সো এই যে চলে আসছে সুন্দরবন কুরিয়ারে এই যে এটা হচ্ছে সুন্দরবন সো এখানে আমি কন্ডিশনে ছিল সো কন্ডিশন এইদিকে যেটা হচ্ছে কন্ডিশনের অফিস এখানে যাই এখন আমি আমার পার্সেলটা নিব সো সো পার্সেল নিয়ে আসার পরে এটা এখন আনবক্সিং করা হচ্ছে এবং এটা বের করার পরেই লাগানো হবে সো লাগানোর পুরো ভিডিওটাই আপনারা দেখতে থাকুন যে কিভাবে ইনস্টল করা হচ্ছে তাহলে আশা করি বুঝতে পারবেন যে কিভাবে আপনারা আপনাদের বাইকে লাগাইতে পারবেন সো এটা হচ্ছে কুইক থ্রোটলটা এটা এখন বাইকের মধ্যে লাগানো হবে এখনই স্টকের থ্রোটলটা খোলা হচ্ছে খোলানোর পরেই আর কি নতুনটা এখন লাগানো হবে আর এখানে আমি আগের চাপাটাই রেখে দিছি নতুন কোনো চাপা ইউজ করি নাই আগের চাপাটাই থাকবে এবং সাইডে আর কি নতুন থ্রোটলটা ইনস্টল করা হবে এই যে এখন আগের যেই কেবলটা ছিল এই কেবলটা খুলে ফেলানো হচ্ছে এখন এই কেবল খুলে ফেলে তারপরে আর কি নতুন কেবলটা জয়েন দেওয়া হবে আর এটা আপনারা ভালো কোনো মেকানিকের কাছেও লাগিয়ে নিতে পারেন বা শোরুমে গিয়েও লাগাই নিতে পারেন মানে যেখানে আর কি ভালো করে ফিটিং করে দিতে পারবে সো সেখানে আপনারা যাই লাগাই নিতে পারবেন এখন যে আমার এই আগের এল পাইপটা আছে সিলভার কালার এটা আমি রিমুভ করে আমি এক্সট্রা দুইটা রেড কালারের এল পাইপগুলো নিছি সো ওগুলা লাগাচ্ছে আর কি আসলে আমি কালোর সাথে রেড কম্বিনেশনটা দেওয়ার জন্য আর কি কাজটা করছি এক্সট্রা ভাবে এল পাইপগুলো নিছি তাহলে দেখতে আর কি সুন্দর লাগবে সো এখন ফিটিং এর কাজ চলতেছে ভালোভাবে ফিট হয়ে গেলেই আর কি হয় আর আমি আরেকটা জিনিস বলে রাখি জিক্সার মনোটনে একটা তারই মানে জাস্ট একটা কেবল ইউজ হবে আর আরেকটা কেবল যেটা আছে ওটা জাস্ট শো সুন্দর লাগার জন্য ওটা জাস্ট শুধু নিচে চলে আসে ওটা পেঁচায় রাখা হবে ওটাতে কোনো কাজ থাকবে না শুধু তারটা ঢোকানো থাকবে কিন্তু ওইটা কোথাও যায় আর কি সেট হবে না জাস্ট একটা কেবলই যায় সেট হবে আর ওই একটা কেবলই কাজ করবে আর কি এটাই এখন সেট করা শেষ নাটগুলো ভালোভাবে টাইট করে দিচ্ছে দেওয়ার পর আমি একটু ট্রায়াল দিয়ে আসব যে কেমন হইল এই যে আমার ইনস্টল শেষ তো দেখতেও সুন্দর লাগতেছে আসলে কুইক থ্রোটলটা হচ্ছে কি যারা আর কি রেডি পিকআপটা বাইকের একটু বেশি চায় সো কুইক থ্রোটলটা লাগাইলে আর কি রেডি পিকআপটা একটু বেশি পাওয়া যাবে এখন আমার হ্যান্ড গ্রিপগুলো লাগানো বাকি আছে সো কালকে যাই এগুলো লাগাই নেব সো আজকে রাত হয়ে গেছে কাজ শেষ করতে করতে চলো দেখায় তো ভাই জি এটা কি রাবারটা রাবার নাকি না হাতে লাগবে আবার 55 আপনি যারা আছেন 80 হ্যাঁ রাবার কিন্তু এই ফাটে না 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 ব্যাগ লাগবে না আচ্ছা দেন লাগানো লাগবে তো ঠিক আছে
সো গ্রিপ নেওয়া শেষ, এখন যাই এটা ইনস্টল করতে হবে, তারপর ফাইনাল লুকটা কেমন আসে তারপর আপনাদের আমি দেখাবো। আর এটা দোকান হচ্ছে আর কি দিনাজপুর বড় মাঠের বাম সাইডে আর কি। সো গ্রিপ কেনা শেষ, এখন আমরা যাব লাগাইতে, চলো গ্রিপ লাগাবো বুঝছো। তো গ্রিপটা একটু কাটতে হবে, তোমাদের কাটার মেশিন আছে কি? নাই। চলো মুন্সিপাড়ায় চলো, টান দিয়ে চলো চলো, আলো কমার আগেই কাজ সারতে হবে। তুষার নেই, এখন যে গুডলিটা খোলা হচ্ছে এটা হচ্ছে বাম দিকের। সো বাম দিকের যে গ্রিপটা আছে এটা কেটে ফেলতে হবে, কারণ এটা ভিতরে আঠা দিয়ে লাগানো থাকে। সো এটা কেটে ফেলে এটাকে রিমুভ করতে হবে। এই যে রিমুভ করা হচ্ছে, এখন রিমুভ করার পরে আর কি নতুন যেটা আছে সেটা ইনস্টল করতে হবে। সো দুই দিকে এটা ইনস্টল করার পর আমি সিনেমেটিক ভিউ দেখাচ্ছি আপনাদের। গুডলিটা লাগানোর স্পেস রাখে দাও, যতটুক লাগে আর কি। সো গাইস, অকাম কুকাম সে, চলো মাঠে চলো। সো গ্রিপ লাগানো শেষ, এখন এটার একটু ভিডিও করব, ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে এটার ফুলফিল লুকটা কেমন আসলো। সেই জন্য একটু বড় মাঠে যাচ্ছি, বড় মাঠে যাই ভিডিওটা মেক করি, দেন আপনাদেরকে দেখাই যে কেমন লাগতেছে। আর যারা যারা কুইক থ্রোটা লাগাইতে যাচ্ছেন লাগাইতে পারেন, সুন্দর লাগতেছে। আর এই তারটা একটু মনে হয় যে এইভাবে থাকলে ভালো হইতো, ওটাও করে দেওয়া যাবে, সমস্যা নাই। এই তুর্য, আগে ভিডিওটা মেক করে আসি, আলো কমে যাচ্ছে, ভিতরে ঢুকা যাবে গাড়ি নিয়ে। সো এটার এখন ফুলফিল লুক হচ্ছে এই, এখন সিনেমেটিক দেখাবো আর কি। Yeah, quien no anda corre la que hay, ay, 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 ay,